আজকে আমরা ভিডিও মাধ্যমে কথা বলবো যে কীভাবে আপনি একটি মোটিভেশনাল ভিডিও তৈরি করতে পারেন শুধুমাত্র আপনাদের মোবাইল ফোনটির মাধ্যমে। অনেকেই মোটিভেশনাল ভিডিও তৈরি করতে চান, কিন্তু সবথেকে বেশি প্রবলেমটা হলো যে এটাই যে আপনারা জানেন না যে কীভাবে একটি মোটিভেশনাল ভিডিও তৈরি করতে হয় আর কী কী প্রয়োজন হয় একটি মোটিভেশনাল ভিডিও তৈরি করার জন্য। তা আপনাদের চিন্তা করার কোনো দরকার নেই, শুধুমাত্র এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই আপনাদের মনে যে প্রশ্নগুলো আছে সেগুলো আজকে আমরা ক্লিয়ার করে ফেলব। তা আপনাদের কাছে একটি অনুরোধ, শুধুমাত্র এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আপনাদের মনে প্রশ্নগুলো আছে সেই উত্তরগুলো আপনারা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন খুব সহজেই। তো এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, আর যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, তার পাশে বেল আইকন প্রেস করে দেবেন। তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। তো সবার প্রথম আপনাদের প্রয়োজন হবে ভিডিও এডিটিং করার জন্য অ্যাপস। তো খুব সহজেই আপনারা কীভাবে ভিডিও এডিটিং করবেন এবং কোন অ্যাপসের মাধ্যমে আপনারা ভিডিও এডিটিং করতে পারেন খুব সহজে এবং খুব তাড়াতাড়ি আপনারা করতে পারেন সেই সমস্ত অ্যাপগুলো আপনাদের প্রয়োজন হবে। তো সেই সমস্ত অ্যাপগুলো কী? তো সর্বপ্রথম বলে রাখি, মোবাইল ফোনের জন্য সবথেকে ইজি সফটওয়্যার হলো টাইম মাস্টার। আর যদি আপনারা এক্সট্রা কিছু অ্যাপ্লিকেশান ব্যবহার করতে চান তার জন্য আপনারা ব্যবহার করতে পারেন পাওয়ার ডাইরেক্টর। এই দুটো অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা খুব সহজে এবং খুব তাড়াতাড়ি আপনার ভিডিও এডিটিংটা কমপ্লিট করতে পারেন। আপনারা যদি জানেন না যে কীভাবে ভিডিও এডিটিং করতে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করুন এবং প্লে লিস্টে যান, ওখানে আপনারা খুব সহজেই যে ভিডিওটা এডিটিংয়ে আপনাদের টিউটোরিয়ালগুলো দেওয়া হয়েছে সেগুলো আপনারা দেখুন, আশা করি আপনারা শিখতে পারবেন। তারপর আপনাদের প্রয়োজন হবে নো কপিরাইট ব্যাকগ্রাউন্ড মিউজিক। তো সিম্পলি আপনাদের অডিওগুলো কোথায় পাবেন? সেগুলো হচ্ছে নো কপিরাইট মিউজিক যাকে বলে। তো সিম্পলি আপনারা যদি ইউটিউব থেকে কালেক্ট করেন তাহলে সেখান থেকে আপনাদের ভিডিওতে কপিরাইট ক্লেম আসতে পারে। তো আপনারা এই ক্লেম থেকে কীভাবে বাঁচবেন তার জন্য আপনারা কী করতে হবে, ইউটিউবে জাস্ট সার্চ করুন নো কপিরাইট ব্যাকগ্রাউন্ড মিউজিক ফর মোটিভেশনাল ভিডিও। এখান থেকে আপনারা প্রচুর পরিমাণে অডিও পেয়ে যাবেন। যদি আপনাদের এখান থেকে পছন্দ না হয় তাহলে অবশ্যই আপনারা ইউটিউবে যে অফিসিয়াল যে অডিও লাইব্রেরি আছে সেখান থেকে আপনারা খুব সহজেই ডাউনলোড করতে পারেন। এই অডিও লাইব্রেরিতে আসার পর জাস্ট আপনাদের টপিকটা সার্চ করুন, আপনাদের প্রচুর পরিমাণে এখান থেকে আপনারা অডিও পেয়ে যাবেন। যদি আপনারা না পান তাহলে অবশ্যই আমি একটি ভিডিও করেছি, সেই ভিডিও চাইলে আপনারা দেখতে পারেন, লিঙ্ক ডিসক্রিপশনে প্রোভাইড করা আছে। তারপর আপনাদের প্রয়োজন হবে ভিডিও এবং ইমেজ, যেগুলো আপনাদের ভিডিওটাকে একটি নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করবে। আপনারা গুগলকে জাস্ট সার্চ করুন নো কপিরাইট ভিডিও অথবা ইমেজ, ওখান থেকে আপনারা প্রচুর পরিমাণে ওয়েবসাইট পেয়ে যাবেন। ওখান থেকে আপনারা যে কোনো একটি ওয়েবসাইটে ঢুকুন, ওখানে জাস্ট আপনাদের টপিকটিকে জাস্ট সার্চ করুন, আপনারা ওখান থেকে অসংখ্য ভিডিও এবং ইমেজ পেয়ে যাবেন। যদি আপনার কোনো রকম প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলবেন এবং নেক্সট ভিডিওতে আপনাদের এটির ফুল ডিটেলসে বলে দেবো। তারপর আছে মেইন জিনিস, সেটা হচ্ছে আপনাদের ক্লিয়ার ভয়েস। এই ভয়েস ওভারটা যদি আপনার ক্লিয়ার না থাকে তাহলে কোনো রকম অডিয়েন্স আপনাদের কোনো ভিডিও দেখবে না, এবং আপনাদের যে কথাটা বলছেন সেটা যদি ক্লিয়ার না থাকে তাহলে কোনো ভিউয়ার্স আপনাদের মোটিভেশনাল ভিডিওটি দেখবে না, যদিও আপনাদের কন্টেন্ট ভালো থাকুক। তো অবশ্যই আপনাদের কেয়ারফুলিভাবে আপনাদের অডিওটাকে রেকর্ডিং করতে হবে। তো সিম্পলি আপনারা ব্যবহার করতে পারেন কন্ডেন্সার মাইক অথবা আপনি দেখতে পাচ্ছেন ভোয়া এমন মাইক, এই মাইকটি আপনারা ব্যবহার করতে পারেন, খুব ভালো রেকর্ডিং হয়। আর যদি আপনাদের এটা বাজেট না থাকে তাহলে অবশ্যই আপনারা হেডফোন ইউজ করুন, আশা করি আপনাদের অডিও কোয়ালিটি একটু বেটার পাবেন। অনেকেই ভাবছেন যে অডিও রেকর্ডিংটা কোথায় করব। যদি আপনাদের দুটো মোবাইল থাকে তাহলে একটা আপনারা কী করবেন, একটা ক্যামেরা করবেন, আর একটা আপনারা কী করবেন, একটা ফোনে আপনাদের অডিওটাকে জাস্ট রেকর্ডিং করবেন। তাহলে আপনাদের কি কোনো রকম মাইক আপনাদের প্রয়োজন হবে না, সিম্পলি আপনার মোবাইল ফোন দিয়ে খুব সহজেই রেকর্ডিংটা করতে পারেন। তা আপনারা খুব সহজেই রেকফোর্স অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা অডিওটাকে রেকর্ডিং করতে পারেন, যে আমি অলরেডি ভিডিও করে রেখেছি আমার চ্যানেলে, যদি চান দেখে আসতে পারেন। যদি আপনারা এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে চান তাহলে অবশ্যই লিঙ্ক ডিসক্রিপশনে প্রোভাইড করে দেয়, সিম্পলি যান ওখান থেকে ডাউনলোড করুন। তারপর আসে যে ভয়েস ওভারটা করলেন, সেই কথাটার জন্য আপনাদের ক্লিয়ারভাবে আপনাদের বলতে হবে এবং আপনাদের ফিলিংস দিতে হবে। যত আপনারা ফিলিংস দেবেন সেই কথাটা তত অডিয়েন্স আপনাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, তবেই আপনাদের ভিডিওটি একটি র্যাঙ্কে যাবে এবং আপনাদের ভিডিওটিকে শুনতে ভালো লাগে। যতক্ষণ আপনারা সেই কথাটা ফিলিংস দিয়ে বলছেন ততক্ষণ মোটিভেশনাল কথাটা মোটিভেশনাল মতো হয় না। কখন হয়? যখন আপনি ওটা সিরিয়াসভাবে এবং আপনার ফিলিংস দিয়ে কথা বলবেন তখন এটা মোটিভেশনাল ভিডিও তৈরি হয়। তো অবশ্যই আপনারা যেটা বলছেন সেটা অবশ্যই মন থেকে এবং ফিলিংস দিয়ে আপনারা বলার চেষ্টা করবেন, তবেই আপনাদের ভিডিওটিকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করবে। তারপর আমরা কথা বলবো যে আপনারা কোথায় আপনারা বসবেন। যদি আপনার ক্যামেরা হয়, এটা সামনে যদি ক্যামেরা থাকে, আপনার কী করতে মিডিলে মানে সেন্টারে আপনাদের বসতে হবে, দুপাশে আপনাদের সেটা একটু ছাড়ে রেখে দেবেন এবং মিডিলে আপনারা বসে ফেস টু ফেস, এবং আপনাদের চোখ যেন ক্যামেরার দিকে থাকে, কোনো রকম যেন এইদিকে না থাকে বা ওই দিকে না থাকে, তাহলে আপনাদের দেখতে খুব একটা ভালো লাগবে না। কারণ হচ্ছে যদি আপনার ক্যামেরার দিকে থাকেন তাহলে মনে হবে যদি কোনো ভিউয়ার্স যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমি কিন্তু আপনার দিকেই তাকাচ্ছি, এটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। তো অবশ্যই যখন আপনারা ভিডিও করবেন অবশ্যই চোখটা যেন অবশ্যই আপনার ক্যামেরার দিকে তাকিয়ে থাকবেন, তবেই অডিয়েন্সরা বুঝতে পারবে যে আপনারা ফেস টু ফেস মনে হবে কথা বলছে।
তারপর আমরা কথা বলবো বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে। অবশ্যই আপনাদের ফেস ঠিক থাকতে হবে, অবশ্যই আপনাদের বডি ল্যাঙ্গুয়েজ ঠিক থাকতে হবে এবং কথা বলার ভঙ্গি যেন ঠিক থাকতে হবে। এবং আপনারা যে হাত পা নড়ছেন এরকম যদি করে দেন খুব একটা ভালো লাগবে না। তো অবশ্যই আপনারা এমনভাবে কথা বলবে যাতে মনে হবে হ্যাঁ একটা মোটিভেশনাল ভিডিও আপনারা তৈরি করছেন। তো এইগুলো আপনারা খেয়াল রাখার চেষ্টা করবেন। তো অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। যদি আপনার কোনো কিছু প্রশ্ন হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না, কারণ আমি নেক্সট ভিডিওতে আপনাদের সেই টপিকগুলো নিয়ে একটি ভিডিও বানাবো। তো অবশ্যই কমেন্ট করতে একদম ভুলবেন না। আর যদি আপনারা আমার চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ হচ্ছে নেক্সট ভিডিও আপনাদের সবার আগে পৌঁছে যাবে। তো চলুন আজ যাত্রা, তাহলে জয় হিন্দ, বন্দে মাতরম।